बोली दादा ए राज्ये चाकरी चुरी बाली चुरी गरु चुरी कयला चुरी एकाधिक चुरिर अभियोग शुनेछेन। एबार देखुन खुल्लाम खुल्ला शिशुर पेटेर भातटाओ चुरी अर्थात मिड डे मिलेर चाल चुरिर अभियोग। धुंधुमार बात्रो मेदिनीपुरेर चुआशोल शिशु शिक्षा केंद्रे बस्ता बस्ता चाल निये हाथे नाते धरा पड़लेन टोटो चालक। घटनाय उठे आसे शिक्षिका गुलबाहार खातुनेर नाम। थानाय अभियोग दायर। देखुन मैडम बोले बस्ता चाल एखाने नामालाम बाकिटा तार बाड़ीते नामिয়ে দেব। এর আগে যে নিয়ে গেছিল কবার সেটা বলে দাও। একবার নিয়ে গেছিলাম অবস্থা নিয়ে গেছিলাম। चोर थावा शिशुर पाते मेदिनीपुर सदर ब्लकेर बनपुरा 7 নম্বর अंचलेर चुआशोल शिशु शिक्षा केंद्रेर घटना। बेश किछुदिन धरे एई शिशु शिक्षा केंद्र थेके चाल पाचारेर अभियोग आसछिलो। अवशेषे ग्रामबासीरा हाथे नाते धरे। एरपर शिक्षिकार बिरुद्धे चले तुमुल विक्षोभ। ग्रामबासीरा एकजोट हये सेई चाल पाचारकारीके हाथे नाते धरे। एबारे की खावानो होबे तार तालिका रयेछे। चाल डाल सोयाबिन सोमवार मंगलवार एबारे ठीक प्रत्येक दिनेर जे तालिका अर्थात बाच्चादेर खावारेर जे तालिका सेई तालिका किन्तु एखाने रयेछे। बोले नाकि 82 জন स्टूडेंट रयेछे एई शिशु शिक्षा केंद्रे। अभिभावकदेर जे अभियोग जे बाच्चादेर जे तालिका मतो खावार देवार कथा सेई खावारटा नाकि देवाई होच्छे ना। आपनार शिशुर खावारटा चुरी होये जाच्छे तो ओराओ तो एकटा मा ओदेरके जे प्रत्येक मा जे तार काछे बाच्चागुलोके पाठाच्छे তার তো দায়িত্ব একটা আছে। প্রধান চাল পাঠাচ্ছে আমাকে ফোন করে বললো যে চুয়াশোল শিশু শিক্ষা কেন্দ্রে গুলবাহার খাতুন চাল রিসিভ করে নিয়ে যাচ্ছে, আপনি একটু দেখবেন। আমি এবারে এলাকায় খবর দিলাম চালটা এখানে 2 বস্তা নেমেছে, বাদ বাকি টোটো করে নিয়ে চলে যাচ্ছে মেদিনীপুর। নিয়ে যাচ্ছিল তার বাড়ি মেদিনীপুর। অভিযুক্ত শিক্ষিকা গুলবাহার খাতুনকে ফোন করা হলে তিনি সাফাই দেবার চেষ্টা করেন, পরে অবশ্য ফোন কেটে দেন। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি এখান থেকে যে স্কুলে যে অ্যালটিং চাল সেই চালটা নিজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন, কি বলবেন ম্যাডাম? স্যার ওগুলো সব মিথ্যা কথা। আমি কোনো বাড়িতে নিয়ে যাই না, ঠিক না। আমার বাড়ির দিকে কি কত ধরা পড়েছে স্যার, স্কুল থেকে বেরিয়েছে তারা ধরেছে। টোটো চালক ছিলেন, টোটো চালককে কে ঠিক করেছিল, আপনি না অঞ্চল কর্তৃপক্ষ? হ্যাঁ টোটো চালককে স্যার আমার ওইটি পরিচিতি, আমার দীর্ঘদিন জানি, আমি ওই জন্য ওই টোটোওয়ালাকে ফোন করে বলি। ম্যাডাম এই রকম যে চাল নিয়ে যাওয়ার অভিযোগ এর আগেও নাকি এরকম হয়েছে? কেটে দিলেন উনি, ফোন কেটে দিলেন। কিছুই জানতেন না বলে দাবি স্কুলের প্রধান শিক্ষিকার। হাতে নাতে ধরেছে কোথায় আমি জানি। এর আগে চাল চুরি হয়েছে জানিনি, তাও আমি জানিনি। আগে পাচার হয়েছে কিনা আপনি সেটাও জানেন না? তাও আমি জানিনি। ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে কোতোয়ালি থানায়, তদন্ত করছে পুলিশ। মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।